হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও অনেক ভালো আছি আপনাদের জন্য আজকে একটা দারুণ চার নিয়ে আসছি যেটা রুইমাসের খুবই প্রিয় চার বলা ভুল হবে এটা হচ্ছে একটা তেল লেপিংয়ের কাজে আসে প্লাস আপনারা সাদা আটাতেও ব্যবহার করতে পারবেন মহুয়ার চারের নাম শুনছেন আপনারা অনেকেই কিন্তু মহুয়ার ফুলটা অনেকে চেনেন না আর এই মহুয়া ফুলটা দিয়ে একটা চার হয় আমি আপনাদের দেখিয়ে দেব এটা রুই মাছের মারাত্মক একটা চার হয় আর আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে মহুয়ার তেল যেটা রুই মাছ মারার জন্য খুবই দরকার বা প্রয়োজন পড়ে যারা মাছ ধরেন বা আমার চ্যানেলে আসেন যারা ভিডিওটা দেখেন তাদের কাছে একটা অনুরোধ যে ডিটেলসে দেখার চেষ্টা করবেন বুঝতে সুবিধা হবে প্লাস শিখতে পারবেন আর যদি টেনে টেনে দেখেন শিখতে পারবেন না যাই হোক এখান থেকে মহুয়া আছে আমাদের এখানে একশো গ্রাম এখান থেকে লাগবে হচ্ছে আমাদের মাত্র দশ গ্রাম পরিমাণটা মনোযোগ সহকারে শুনে নেবেন তারপরে যেটা লাগবে এটা হচ্ছে হিং এই হিংটা আপনারা পাবেন যেখানে মশলা বিক্রি করে ওখানেই পাবেন তবে হিং তরকারিতে ব্যবহার করে এটা আপনারা চারেও ব্যবহার করতে পারবেন এই ক্ষেত্রে মানে এই মহুয়ার তেলের ক্ষেত্রে তবে এখানে আছে এক ভরি আমাদের লাগবে হচ্ছে এখান থেকে চার আনা মানে চার ভাগের এক ভাগ এক ভরির চার ভাগের এক ভাগ রেখে দিলাম হিংটা আর যেটা লাগবে সেটা হচ্ছে নারিকেল তেল পিওর নারিকেল যদি আপনাদের থাকে নারকেল ভাঙানো তাহলে ওটা নিতে পারেন যদি না থাকে প্যারাশুট তেল ব্যবহার করবেন সমস্যা নাই আর যেটা লাগবে সেটা হচ্ছে ঘি এখানে একশো গ্রাম ঘি আছে আপনাদের ওখানে যেই জায়গার থেকে ভালো হয় ঘিটা ওখান থেকে ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করবেন আর ভিডিও করার সময় আমি যে কথাগুলো বলি মনোযোগ সহকারে খেয়াল করবেন বা বোঝার চেষ্টা করবেন যদি আপনি কমপ্লিট চারটা বানাইতে পারেন পুরোভাবে দেখ দেখে নেন তাহলে আপনার সুবিধা হবে এক কথায় একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝার সুবিধার্থে সব উপকরণ দিয়ে আপনি রান্না করতে বসছেন তবে সবার হাতে রান্না একরকম না সবাই একরকম রান্না করতে পারে না দেখবেন আমাদের খালাম্মারা রান্না করে একরকম আর আমাদের ভাবিরা রান্না করে আর এক রকম একই উপকরণ এর জন্য আপনাদের বলছি মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখে নেবেন আর বুঝে নেবেন যে কতটা আমি কি কায়দায় কি করি আপনাদের ডিটেলসে দেবো আমি আপনাদের এখন থেকে যে ভিডিওগুলো দিচ্ছি সবই ডিটেলসে দিচ্ছি যেহেতু অনেকেই ডিটেলসে দেয় না ওই কথা টথা বলেই ব্যাস আকর্ষণ দেখিয়ে শেষ করে দেয় এর জন্য আমি ডিটেলসে ভিডিও দেবো বা আমার ভিডিওটা একটু বড় হবে কিন্তু আপনারা ডিটেলসে পাবেন যাতে বুঝতে পারেন চার হাজারগুলো আপনারা করতে পারেন বা তৈরি করতে পারেন যাই হোক যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে একটা অনুরোধ ভাই যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন যদি ভালো না লাগে ভাই করতে হবে না আমি কাউকে বলবো না যে ভাই আপনি সাবস্ক্রাইব করেন যদি আপনার ভালো না লাগে সেক্ষেত্রে তো আপনি সাবস্ক্রাইব করবেন না আর যারা আমার রেগুলার দর্শক আছেন আপনারা ভিডিওগুলো দেখেন আমি ইনশাল্লাহ দেখছি তাদের কাছে একটা অনুরোধ যে ভাই আপনারা ভিডিওগুলো দেখেন আমি তো একটা লাইক পাই লাইকটা দিতে কৃপণতা করবেন না ইনশাআল্লাহ আশা করছি সব ভাইয়েরা আমার যারা শুভাকাঙ্ক্ষীরা আছেন অবশ্যই অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবেন যাই হোক রান্নার চুলার কাছে যে বাদ বাকি কথা হবে প্লাস আপনাদের দেখিয়ে দেবো দেখতে থাকেন ইনশাল্লাহ হ্যাঁ বন্ধুরা চুলার কাছে চলে আসছি জাল মানে আপনার আগুনটা ধরানো হয়ে গেছে এবার যেটা করতে হবে এমন একটা পাতিলা ব্যবহার করতে হবে এরকম সিলভারের পাতিলা যেটাতে দুধ জাল দেওয়া হয় বা ভাত রান্না করা হয় কোনো ঝাল জাতীয় কোনো তরকারি রান্না হয় এমন পাতিলা ব্যবহার করবেন না মাথায় রাখবেন আর যে খুন্তিটা ব্যবহার করবেন ওটা সুন্দর করে ধুয়ে নেবেন যাতে এতে কোনো ঝাল জাতীয় কোনো কিছু না থাকে পাতিলাটা যখন গরম হবে আপনি বুঝতে পারবেন পাতিলাটা যখন গরম হয়ে যাবে তখন যেটা করতে হবে এতে ঘি দিতে হবে আমার পাতিলাটা এখনও পর্যন্ত গরম হয় নাই গরম হোক তারপরে আমি এতে যে উপকরণগুলো দিব মনোযোগ সহকারে দেখবেন আর ডিটেলসে বোঝার চেষ্টা করবেন দেখতে থাকেন প্রথমে যেটা করতে হবে প্রথমে যেটা করতে হবে এখান থেকে সামান্য পরিমাণ যে ঘি আছে ঘি সামান্য পরিমাণেতে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণ ঘি এটা আমি দিয়ে সুন্দর করে নাড়বো ক্লাস এটা গরম করব একটু ধুঁয়ো হচ্ছে কথা বলতে কষ্ট হচ্ছে আপনারা মনোযোগ সহকারে দেখেন আর যেহেতু আমি চান্স পাবো একবার ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দেবেন দেখতে থাকেন ঘিটা আর একটু গরম হবে যদি আপনাদের বাসায় গ্যাসের চুলা থাকে তাহলে সেই ক্ষেত্রে গ্যাসের চুলা করতে পারেন সুবিধা হবে প্রথমে যেটা করতে হবে এই যে দেখতেছেন হিং এখানে আছে হচ্ছে আপনার চারানা মানে এক ভরির চার ভাগের এক ভাগ এই হিংটা এতে দি দিতে হবে ভালোভাবে দেখেন এতে হিংটা দিয়ে দেওয়া হয়েছে হিং দেওয়ার পরে যেটা করবেন এটা সুন্দরভাবে মিশিয়ে নেবেন হিংটা যেহেতু দলা থাকে সেই ক্ষেত্রে একটু ভেঙে দিয়ে গুঁড়ো করে দিলে ভালো হয় গুঁড়ো না করলেও হবে কারণ কি ওটা যখন আপনি ঘিয়ে দেবেন আস্তে আস্তে ওটা ওর সাথে মিশে যাবে মাথায় রাখতে যেন তলে না লেগে যায় ওদিকে খেয়াল রাখতে হবে যেটা করতে হবে এতে মহুয়াটা এখানে দশ গ্রাম মহুয়া আছে মহুয়াটা দিতে হবে মহুয়াটা দিয়ে সুন্দর করে নেড়ে নেন মাথায় রাখবেন জানি তলে হাড়িতে জানি না লাগে খেয়াল রাখবেন তলে লেগে যাওয়ার ভয় থাকে জানি না লাগে ততক্ষণ পর্যন্ত নাড়বেন যতক্ষণ পর্যন্ত এই যে যেই আপনার বুটবটিটা উঠতেছে এটা কমে না যায় কমে যাবে যখন একদমই বুটবুটিটা তখনই আপনি বাদ উপকরণগুলো দেবেন তাহলে সুবিধা হবে জিনিসটা ভালো হবে করতে তেমন একটা সময় লাগে না যাই হোক হয়ে আসছে এবার যেটা করবেন নারকেল তেলটা পুরো দিয়ে দেবেন পঞ্চাশ গ্রাম নারকেল তেল পুরো দিয়ে দেবেন মাথায় রাখবেন যে পঞ্চাশ গ্রাম তেল আপনি যখন দিচ্ছেন ওটা কিন্তু ঠান্ডা ছিল ওটা দেওয়ার পরে আবার আপনাদের নাড়তে হবে প্লাস নেড়ে চেড়ে নিতে হবে ওটা আবার গরম হবে যদি একবারে আপনি সব দিয়ে দেন ফ্লেভার কিন্তু নামবে না ওই ফ্লেভারটা ওতে থেকে যাবে যেহেতু এটা ফ্লেভারের কাজ করে মাথায় রাখবে গরম করে নিতে হবে দেখেন এর থেকে কিন্তু এখন কিন্তু কোনো সেই বুদবুটিটা উঠতেছে না ওটা বন্ধ হয়ে গেছে এবার যেটা করতে হবে এতে ঘিটা দিয়ে দিতে হবে যেহেতু এক হাতে করতেছি পুরাটা ঘি নামাতে কষ্ট হবে আর ভিডিওর এটা করার শেষে কমপ্লিট করার পরে আপনাদের সাথে কিছু কথা বলবো মনোযোগ সহকারে শুনবেন যেগুলো আপনাদের অতি জরুরি যেহেতু বানানো হলো কী কায়দায় প্রয়োগ করবেন আপনারা বিস্তারিত জেনে নেবেন যাই হোক এখন এই পর্যন্ত রাখছি বিস্তারিত কমপ্লিট হওয়ার পরে আপনাদের সাথে কথা হবে এটা জাল দিতে হবে পরিমাণ মতো জাল দিতে হবে হ্যালো বন্ধুরা আমাদের মহুয়ার তেলটা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেছে যাই হোক ধুমোর কারণে তাড়াতাড়ি ওখান থেকে অফ করে দিয়ে রাখছিলাম কমপ্লিট করানোর পরে দেখলাম টোটাল ঘি দেওয়ার পরে আপনার যখন একটা বলো কুটবে তখনই এটা কমপ্লিট হয়ে যাবে ওটা আর বেশি করে জ্বালানো লাগবে না তবে এটা সংরক্ষণ প্লাস কি পরিমাণ দেবেন আমি বলে দেবো মনোযোগ সহকারে শুনবেন প্রথমত যেটা এটা করতে হবে এরকম একটা কাচের পাত্র বা বয়ম আপনাদের নিতে হবে এতে সংগ্রহ করবেন এতে ঢেলে নেবেন ঢেলে নিয়ে আমি একটু ঢেলে নিই আপনাদের দেখানো যাবে যে ঢালার পরে ওটা কীরকম দেখতে হয় বা জিনিসটা কীরকম যাই হোক এটা এরকম ঢেলে নেবেন আর চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি মহুয়ার ফলগুলো এরকম ভাজা ভাজা হয়ে গেছে এগুলো সহ এতে থাকতে আর অবশ্যই অবশ্যই যারা এটা মেলা দিন সংরক্ষণ করে রাখতেন অবশ্যই অবশ্যই রোদে দিতে হবে রোদে দিয়ে রাখলে এটা আপনি মেলা দিন ব্যবহার করতে পারবেন আর ব্যবহারের নিয়মটা মনোযোগ সহকারে শুনবেন যদি আপনি হাফ পাউন্ডের একটা রুটি নেন মানে পাউরুটি ওটা গুঁড়া করেন তাহলে ওতে দিতে হবে হাফ চা চামচ হাফ চা চামচ বা ড্রপ ইউজ করতে পারেন ড্রপের মাপ অনুযায়ী আপনি দিতে পারেন তার সাথে আপনি মধু দেবেন রুই মাছের ক্ষেত্রে আপনি মধু দেবেন খালি ভাই এতে রুই মাছ না অন্য অন্য মাছও হবে যেহেতু আপনাদের আমি সবসময় জন্য বলি প্রত্যেকটা চার আধারেই অন্য অন্য মাছ হয় যে আপনার রুই মাছের আধারে যে খালি মাছই হয় এমন না রুই মাছের আধারে আপনার রুই মির্গা অন্য অন্য মাছও হয় আর পরিমাণ আপনাদের বলে দিছি ওই কায়দায় আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আর রেগুলার দর্শক যারা আছেন যারা এখনও পর্যন্ত আছেন তাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলবো মনোযোগ সহকারে শুনবেন আপনারা যারা মাছ ধরেন আদার করেন কিন্তু দেখা যাচ্ছে বাইরের থেকে একটা লোক এসে সেও আধারে হাত দিচ্ছে তারা হাতে কি আছে না আছে বা আপনারা বুঝতে পারছেন না অনেক সময় অনেকের হাতে ঘাম থাকে হ্যাঁ ঘাম থাকার কারণে কিন্তু প্রবলেম হয় বা অন্য কোনো খাবার খেয়ে আসছে যে খাবারটা আসলে ঝাল জাতীয় আপনার আদারটা সাদা আদারটায় আপনার হাত দিল আদারটা নষ্ট হয়ে গেল আবার আপনারা নিজেরাও অনেক সময় ভুল করেন যেটা হচ্ছে মাছ ধরা হাত দিয়েই আদারটা ধরেন আদারটা যখন আপনি ধরবেন ওতে একটা আষ্টে গন্ধ হয়ে যায় আদারটায় দেখবেন হঠাৎ করে আপনার ওই আদারটার কাজ করছে না খাচ্ছে না তখন কিন্তু মাথা নষ্ট হয়ে যায় যে আলে কি ব্যাপার আমার আদারটা খাচ্ছে না কেন এর জন্য রেগুলার যারা মাছ মারেন বা হচ্ছে প্রতিনিয়ত মাছ ধরতে যান বা যারা রেগুলার নাই যান মাঝে সাথে যান তাদের ক্ষেত্রেও বলি মাছ ধরা হাত দিয়ে আদার ধরবেন না আপনি গামছা বা শুকনা একটা কাপড় ব্যবহার করবেন ইনশাআল্লাহ রেজাল্টটা আরও ভালো হবে আপনার খাবারটাও নষ্ট হবে না আর সব সময়ের জন্যে একটা কথা বলি মাছ ধরাটা কেউ নেশা বানাবেন না আর আমার যারা দর্শক আছেন যারা পুরো ভিডিওটা দেখেন তাদের উদ্দেশ্যে বলি ভাই মাছ ধরাটা নেশাও বানাবেন না অনেকে আছেন যে আপনাদের আমি দেখছি বা আমারও এক সময় ছিল যে মাছ ধরতেই হবে এরকম ধরনের চিন্তাধারা মাথার থেকে বের করে ফেলেন হ্যাঁ মাছ ধরতে হবে মজা করতে হবে এটা পনেরো দিনে একদিন করেন মাসে একদিন করেন বা যদি আপনার ইনকাম সোর্স ভালো থাকে সপ্তাহে একদিন করেন কিন্তু রেগুলার কেউ করে ফেলেন না তাহলে প্রবলেম হবে মাছ ধরাটা আসলে একটা খুব মারাত্মক নেশা কেউ শখ হিসেবে নেয় কারণ নেশায় পরিণত হয় আর আপনাদের কাছে যেটা আমি সবসময়ের জন্য চেয়ে থাকি আমার জন্য অবশ্য অবশ্যই দোয়া করবেন আপনাদের ভালোবাসায় আমি আজকে এত দূর আর সামনে নেক্সট যে ভিডিওটা দিব ইনশাল্লাহ এর থেকে আরও ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব আমার প্রত্যেকটা ভিডিওই ন্যাচারাল আর কোনো মানে কী বলবো এটা হচ্ছে আপনার রিয়েল যে আইটেমগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরা আর আমার কিন্তু ভাই শিখা আমি শিখে তারপরে আপনাদের শেখাই বা আমি শিখছি ওইটা দিয়ে মাছ ধরি প্লাস আপনাদের শিখাই আমি যদি নাই শিখতাম আমি পেতাম কোথায় তা যাই হোক মনোযোগ সহকারে আপনারা দেখছেন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিও দেখা হবে আল্লাহ হাফিজ